শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার নাম মামুনুজ্জামান, আমার পিতার নাম মোহাম্মদ হোসেন আলী, মাতার নাম সহবর। আমার বাড়ির 31 নং ওয়ার্ডে, তখন আমি ক্লাস টেনের ছাত্র পরীক্ষার্থী, পরীক্ষা দিইনি, তখন বাড়িতে ছিলাম। আস্তে আস্তে পাকবাহিনীর গ্রামে ঢুকে অত্যাচার করে বাড়িতে আগুন দিয়ে, আমাদের বাড়িতে আগুন দিয়েছিল, পাশের বাড়িতে আগুন দিয়েছিল, আমরা ভয়ে অনেক দূরে চলে গেছিলাম। তারপরে এইভাবে অনেকদিন, কয়েক মাস কাটলো। কাটার পরে তখন আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম, আমার আম্মাকে আমি আসলো, 100 টাকা দিল, মুক্তিযুদ্ধে 1 মাইল আমার মা আমাকে আলগাই দিয়েছে। পরে আমরা 7-8টা ছেলে একটা লোকের দিয়া, কোন মাসের ঘটনা? জুলাই আপনার গেলে তখন আমরা গোপালনগর যাই, গোপালনগর গিয়া ওখানে ট্রেনিং দেওয়ার পরে 27 দিন পরে ট্রেনিং নিয়ে যায়। ট্রেনিং দেওয়ার পরে ভালুকার আফসার সাহেব আর বাসাদু এদের গ্রুপে পাঠালে একটু সালাই আসা যুদ্ধ করে সরে যাওয়ার পরে 4-3 দিন পরে আবার আমরা স্কুলে জয়েন করলাম, স্কুল থেকে বেশি পরীক্ষা দিলাম। তারপরে মানে ব্যবসা বাণিজ্য করে এখন এই অবস্থা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।